بسم الله الرحمن الرحيم ভূতার তমাম যত সিঁড়ি রয়েছে অতিক্রম করেছিল। মুসলমান এমন একটা সময় ছিল যেই সময়ে একটা মহিলা রাস্তা দিয়ে হাঁটছে, দুজনের মধ্যে তর্ক চলছে যে এই মহিলা গর্ভবতী, এর পেটে কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে। তো আরবের কুরাইশরা এইরকম বদবخت ছিল অবস্থায় যে ওই মহিলার সরাসরি পেট চিরে দিয়ে দেখতো যে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে। এমন একটা মুহূর্ত ছিল যেই মুহূর্তে মানবতা কাঁদছিল। আজকে লোক মানবতার নারা লাগায়, লোক শিক্ষার স্লোগানকে বুলন্দ করে, কিন্তু তাদের জানা নাই এই স্লোগান কোথা থেকে প্রথম উঠেছে, মানবতার স্লোগান দেনে ওয়ালা প্রথম শখসিয়তের নাম কি। এই মুসলমান এমন একটা মুহূর্ত ছিল যেই মুহূর্তে কন্যা সন্তান যদি কারো ঘরে জন্মগ্রহণ করত তো বাপ নিজেকে কা পুরুষ মনে করত, বাপ নিজেকে কা পুরুষ মনে করত, আর কি করত, জীবিত কন্যা সন্তানকে আপনার মরুভূমির বালিতে দাফন করে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবী যিনি পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেন, আল্লাহ রাসূলকে বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মুহূর্ত ছিল যে আমি যখন ব্যবসার ক্ষেত্রে যাই, আমি আমার স্ত্রীকে বললাম, হে আমার স্ত্রী, যদি আমার পুত্র সন্তান হয় তো নাম এই রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তাকে গলা টিপে মেরে ফেলবে। সুবহানাল্লাহ, সে সাহাবী চলে গেলেন। চলে যাওয়ার পরে কন্যা সন্তানের জন্ম হলো, মা হাজার হলেও মা তো মা হয়, হে মুসলমান, মা তো মা হয়। মা এমন একটা জিনিসের নাম, শুধু মানুষ নয়, মা এমন একটা জিনিস নাম যে ওই মার মহব্বতের কারণে গরু তার বাচ্চাকে জীব দিয়ে চাটে, ওই মহব্বতের কারণে কুকুর তার বাচ্চাকে সামলে সামলে রাখে। মা এমন একটা জিনিসের নাম। তো মায়ের দিলে আঘাত হলো, মা সেই কন্যা সন্তানের চেহারার দিকে যখন তাকাই তার প্রেম জেগে ওঠে, তার মাতৃত্ব জেগে ওঠে। তো সুবহানাল্লাহ, নিজের কন্যা সন্তানকে দাফন করতে পারে না, যখন বড় হয়ে যায় বা ফেরত আসছে, আপনার আমার আজকের সময়ের মতো না ফ্লাইট ছিল, না ট্রেন ছিল, না এরকম বাস ছিল, না এরকম সিস্টেম ছিল পরিবহন ব্যবস্থা, বলতে উট ছিল আর পানির জাহাজ ছিল, আর কিছু ছিল না। তো ওই অবস্থায় এসে দেখছে একটা কন্যা সন্তান, ফুটফুটে কন্যা সন্তান তার ঘরে চলাফেরা করছে। তার স্ত্রীকে বলতে আছে, আমার আহলিয়া, কি ব্যাপার, এ কন্যা সন্তান কার? স্ত্রী বলতে আছে, কসম আল্লাহর, এ কন্যা সন্তান আপনার আমার নয়, আমাদের হয়ে গেছিল, মেরে ফেলেছি, এটা আমার বোনের কন্যা সন্তান। সেই কন্যা সন্তানকে ওই লোকটি ভালোবাসতে শুরু করলো, স্নেহ করতে শুরু করলো। তো তার মা মনে করলো, যখন ভালোবাসছে তার মানে বলেই দিই যেটা আমাদেরই বেটি, লোকের বেটি জেনে ভালোবাসছে তার মানে নিজের বেটি জানলে আরো ভালোবাসবে। যখন বাপকে বলল যে হে আমার সহর, এটা আমাদেরই কন্যা সন্তান, বাপ কিছুদিন পর তার স্ত্রীকে বলে, আমার কন্যা সন্তানকে সাজিয়ে দাও। কন্যা সন্তানকে কোলে নিয়েছে, বাপ মরুভূমির মধ্যে হাঁটতে আছে, মরুভূমির মধ্যে হাঁটতে আছে। বহুদূর হাঁটার পরে যখন বাপের চেহারা থেকে ঘাম ঝরতে থাকে, ওই অবস্থায় কন্যা সন্তান নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাপের ঘাম মোছাতে থাকে। এ মুসলমান, যখন বাপের কষ্ট হতে থাকে ওই কন্যা বলতে থাকে, আব্বা একটু পানি পান করে নিন, নিজ হাতে পানি পান করাতে থাকে। কিছু দূর যাওয়ার পরে ওই কন্যা সন্তান দেখতে আছে তার আব্বা জান এক জায়গায় মরুভূমির মধ্যে খাল করে রেখেছেন। বাপকে বলতে আছে, আব্বা ব্যাপারটা বুঝতে পারিনি, এই জায়গার মধ্যে নির্জন জায়গা, ওইদিকেও কোনো জনবসতি দেখা যায় না, এইদিকেও কোনো জনবসতি দেখা যায় না, না পূর্বে দেখা যায়, না পশ্চিমে দেখা যায়, না উত্তরে দেখা যায়, না দক্ষিণে দেখা যায়, এইরকম একটা জায়গায় আব্বা জান এই খাল কেন রয়েছে। তো সুবহানাল্লাহ, তার বাপ বলতে আছে, বেটি অতটা জানার দরকার নাই, একবার নেমে দেখো খালটা কতটুকু হয়েছে। ওই জায়গায় ওই বেটি যখন নেমে গিয়েছে, বাপ উপর থেকে বালি ফেলতে আছে, বাপ উপর থেকে বালি ফেলতে আছে,
ওই কন্যা সন্তান নিংড়িয়ে কেঁদে বলেছিল, আব্বা জান তোমার কাছে খেলনার দাবি আমি করব না, দয়া করে আমাকে ছেড়ে দাও। ও আমার আব্বা জান তোমার কাছে ভালো খাবার খাওয়ার দাবি আমি করব না, দয়া করে আমাকে ছেড়ে দাও। লাস্ট বেলায় বলতে আছে আব্বা জান, গলা পর্যন্ত পানি চলে এসেছে, আব্বা জান আমি তোমাকে জীবনে আব্বা বলে ডাকবো না, তোমার ঘরও যাবো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু বাপের দিলে বিন্দু মাত্র মায়া হয়নি, বাপ দাফন করে দিয়েছে। এইরকম একটা যুগ ছিল আরবের সরজমিনে। এই মুসলমান এমন একটা মুহূর্ত ছিল যে মুহূর্তে মানুষ শুধু মদ পান করত না, মদে স্নান করত। যার বাড়িতে যত বড় মদের গোলা থাকত লোক তাকে তত বড় লোক মনে করত। জুয়া নিত্য দিন জুয়া খেলা ফ্যাশন মনে করা হতো, ট্র্যাডিশন মনে করা হতো, ঐতিহ্য মনে করা হতো। এমন একটা মুহূর্ত ছিল আরবের বুকে যে মুহূর্তে পিতা পিতৃত্বের স্থান পেত না, মা মায়ের স্থান পেত না। এ মুসলমান এমন একটা সময় ছিল যেই সময়টাতে নিজের সাত মাকে মানুষ বিবাহ পর্যন্ত করত। এমন একটা সময় ছিল আরবের বুকে যে যুগটাকে হিস্ট্রিতে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, মানে অন্ধকারের যুগ বলা হয়, অন্ধকারের পিরিয়ড যে টাইমটাকে বলা হয়। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামগণ বলতে আছেন যে হ্যাঁ, এরকম একটা যুগ আছে।